সীমান্ত বাংলাদেশ এসবিডি টিভি পূর্ব সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন। বিডি স্টার টিভি নিউজ আমাদের মৌলভীবাজারের জেলা প্রতিনিধি আব্দুল মুকিতের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন প্রতিবেদন। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। সীমান্ত বাংলাদেশ ও এসবিডি টিভি পূর্ব সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে 7ই নভেম্বর। এ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয় বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএমের থাকার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে উপস্থিত হতে পারেননি। ওনার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল নাসের। অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার ওসি সঞ্জিত দাস রায়, কানাইঘাট থানার প্রতিনিধি মহসিন মর্তুজা চৌধুরী টিপু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারঠাকুরি ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমেদ, খলাছড়া ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার ও সুশীল সমাজের ব্যক্তিরা। সভায় বক্তারা মিডিয়া অগ্রযাত্রাকে সফলভাবে এলাকার অন্যায় অত্যাচার নিপীড়িত বঞ্চিত মানুষের তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায় দেশকে, এই বাংলাদেশে যাতে কোনো রকমের কোনো ব্যক্তি, কোনো রকমের কোনো গোষ্ঠী, কোনো রকমের কোনো দল তারা যেন বাংলাদেশকে অকার্যকর করতে না পারে, সেই লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সবার লক্ষ্য একটাই, বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত